মালদার বামনকোলা ব্লকের জগদ্দলা পঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় এক বছর ধরে বন্ধ অ্যালোপ্যাথি বিভাগ তবে পুরোদমে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এখানে পাওয়া যায় সেখানে চিকিৎসক রয়েছেন আর এখানেই কিন্তু টুইস্ট কি সেই টুইস্ট কি অভিযোগ উঠছে মালদার সেই স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে কি চলছে আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ রয়েছেন রণজয় যেটা আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে এই মুহূর্তে এই মালদার স্বাস্থ্য কেন্দ্র সেখানে কি চলছে কি অভিযোগই বা উঠে আসছে সঞ্চিতা কাশিমপুর উপস্বাস্থ্য কেন্দ্র গত এক বছর ধরে এই অঞ্চলে কোনো চিকিৎসক নেই কোনো এই স্বাস্থ্য কেন্দ্রে কোনো চিকিৎসা কর্মী নেই মূলত এখানকার যারা স্টাফ রয়েছেন তারাই কিন্তু চিকিৎসা করছেন আমি এই উপস্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এবং আমি দেখানোর চেষ্টা করব ঠিক এই উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ছবিটা মূলত কি চলছে হোমিওপ্যাথি বিভাগে একজন ব্যক্তি বসে আছেন তিনি দাবি করছেন রণজয় তোমার কথা শুনতে অসুবিধে হচ্ছে এই মুহূর্তে তোমার কথা আমরা সব স্পষ্ট শুনতে পাচ্ছি না যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে রণজয়ের সঙ্গে কথা বলা এই মুহূর্তে আমাদের সম্ভব সেভাবে হচ্ছে না যেমনটা রণজয় ছবির মাধ্যমে বোঝাতে চাইছিলেন যে এই মুহূর্তে মালদার ওই স্বাস্থ্য কেন্দ্র যেখানে কি চলছে যেটা রণজয় বলছিলেন যে যে অভিযোগ উঠে আসছে যে চিকিৎসক তিনি যখন ছুটিতে যান সেক্ষেত্রে তখন রোগী দেখেন গ্রুপ ডি স্টাফ কিভাবে একজন গ্রুপ ডি স্টাফ একজন গ্রুপ ডি কর্মী তিনি চিকিৎসকের চেয়ারে বসতে পেরেন বসে তিনি চিকিৎসা করেন এই প্রশ্নটাই কিন্তু উঠছে এবং সেই প্রশ্নটা তুলে বিএমওএইচ সিএমওএইচকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ তো জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না দিব্যি রোগী দেখে চলেছেন কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক থুরি গ্রুপ ডি স্টাফ রঞ্জিত দাস চিকিৎসক এখন চিকিৎসার জন্য তিনি রাজ্যের বাইরে রয়েছেন তাই এই গ্রুপ ডি স্টাফ তিনি চিকিৎসকের চেয়ারে বসে তিনি রোগী দেখছেন নির্বিকার উত্তর তার এই উত্তর তিনি দিয়েছেন যখন স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ জানাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা যে জায়গায় যে দফতরে জানাতে হবে সেখানে তারা জানিয়েছেন তাদের অভিযোগটা বিএমওএইচ সিএমওএইচকে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন এবং এই ছবিটাই ধরা পড়ছে এই মুহূর্তে মালদার বামনগোলা ব্লকের জগদ্দলা পঞ্চায়েতের কাশিমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং যেখানে এক বছর ধরে গত এক বছর ধরে অ্যালোপ্যাথি বিভাগ বন্ধই রয়েছে তিনি তো হচ্ছেন গ্রুপ ডি কর্মী হোমিওপ্যাথিতে যিনি আছেন গ্রুপ ডি কর্মী সে তো চিকিৎসক নয় কিন্তু ওষুধ দিচ্ছে এবার সাধারণ জনগণ যাদের ভালো লাগছে ওষুধ নিয়ে যাচ্ছে প্রশাসনকে জানিয়েছি আমরা বিএমওএইচ ও সিএমওএইচ এর কাছে অনেকবার চিঠি করেছি এখানে যে ইনচার্জে ছিল তারও রিসিভ আছে আমাদের কাছে অনেকবার দরখাস্ত দিয়েছি আমরা কোনো কাজ হয়নি হোমিওপ্যাথি যে চেম্বারটা রয়েছে সেখানে একজন চিকিৎসা করছেন তিনি কে হচ্ছে গ্রুপ ডি রঞ্জিত দাস বলে যে আছে গ্রুপ ডি আছে চিকিৎসা করছে কেন এখন উনি যেটা বলছে যে আমাকে ডাক্তার দিতে বলেছে বলে আমি দিচ্ছি কিন্তু সাধারণত ও তো দেওয়ার নিয়মও না আর ও তো এগুলো নিয়ে পড়াশোনা করেনি সাধারণত আইন তো সেটা ঠিক না এই বিষয় নিয়ে আমরা ভিডিওকে বলেছিলাম তারপর বিএমএস যে আছে তাকে বলেছি সিএমএস অব্দি চিঠি করেছে কোনো রিপ্লাই পাইনি বুঝতাম আজকে মোটামুটি ধরেন যে 8-9 মাস হয়ে গেল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আপনাদেরকে শোনালাম যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ শ্রী গ্রুপ ডি স্টাফ রঞ্জিত দাস তিনি কি বলছেন শোনাবো থাকে এখন মানে ওষুধ দিচ্ছে কে আমি গ্রুপ ডি আমি এখন বানিতে বাদ হয়েছি বা নিছি বানিয়েছি ডাক্তার বাবু উনি মাঝে মাঝে বাড়িতে যায় বা ছুটিতে যেতে হয় ওনার বাড়ি বর্ধমান সেদিনকে আমাকে চালাতে হয় যদি বলা এটা বৈধ না এবার ওই যে করতে করতে শিখেছি গাড়িতে ঘুরে ঘুরে আমার গাড়ি আসবে আপনারা কি জানিয়েছেন উপর মহলে কি বলছে আমাকে বলছে চালিয়ে যাও চালিয়ে কে বলেছে এটা এটা আমার যে ডাক্তারবাবু এখানে আছে